মিস্টার রবি চৌধুরী আছেন? রবি চৌধুরী বেরিয়ে গেছেন? আচ্ছা, কটা নাগাদ বেরিয়েছেন? ও আচ্ছা আচ্ছা, না আমি ওনার স্ত্রী বলছি, দেবী চৌধুরী। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, সব আপনি আপনি কে বলছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সব খবর ভালো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমাদের এদিকে হ্যাঁ সব ঠিক আছে, বাচ্চারা ভালো। না এমনি আসলে ও এখনো বাড়ি ফেরেনি, ও হয়তো রাস্তায় আটকে টাটকে গেছে কোথাও। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমি রাখি। দেখুন, আপনার কোনো উপকার করতে পারলে আমার বেশ ভালোই লাগবে। আমি কিন্তু একা চলে যেতে পারবো। আমার সঙ্গে যেতে যদি আপনার আপত্তি থাকে তো। এ বাবা, না না, ছি ছি, আমি এই কথা বলতে চাইনি। আচ্ছা এবার তোমরা থামাও তো, আমার দেরি হয়ে গেছে, আমরা এগুলো কিনে নিয়ে আবার যেতে হবে, তোমরা দেখবো। আপনি অফিস বেরিয়ে যাওয়ার পর না রোজই একটা ফোন আসে, আজকেও তেমন এসছে। তো সেই ফোনটা পেয়েই না বৌদি মানে হুড়মুড় করে বেরিয়ে চলে গেলেন। অবশ্য শাড়ি টাড়ি পরে আগে থেকে তৈরি ছিলেন। কে ফোন করেছিল? তা তো জানি। আচ্ছা রঘু, তোকে জিজ্ঞেস করার পাথরকে জিজ্ঞেস করা তো সমান, কেন বাড়িতে থাকিস না? ওই একদিন দাদা ফোন ধরেছিল, ওই বৌদিমণি রান্নাঘরে ব্যস্ত ছিল, আমি ফোন ধরি। হ্যাঁ তারপর? বললে বৌদিকে ডেকে দিতে, আমি ডেকে দিলাম। মানে সে তো বুঝলাম, গলাটা কার ছিল, কোনো মহিলার গলা ছিল না কোনো পুরুষের গলা ছিল, সেটা বল। সে তো দাদা ঠিক বুঝতে পারি। ঈশ্বর, গলাটা কার ছিল সেটাও বুঝতে পারছি না, মেয়ের গলা না ছেলের গলা? রাস্কেল একটা, যা গিয়ে লাইটটা নিয়ে গিয়ে যা। প্লিজ প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। হ্যাঁ আমি তোমাকে পরে ফোন করবো, ওকে? বাই অ্যান্ড গুড নাইট। রঘু কে রে? সাবিত্রী মাসি আসছে কথা দাদাবাবু, জিজ্ঞেস করছে আপনি কটা রুটি খাবেন। এই শোন, আজ রাতে আমি কিছু খাবো না, আমার ভালো লাগছে না, ওকে বিদায় কর, ইডিয়েট। কি করছে মিতা? কার সঙ্গে আছে? ও
সেই কথাটা মনে করলে আমার তো এখনো হাসি পেয়ে যায়। কি যেন বলে জলকে কি বলে জানো? সোয়ে সোয়ে সোয়ে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো আমি ভাবতাম বোধহয় সে বলছে সোয়েট। আপনি কিন্তু ফিজ না দিয়ে অনেক কিছু শিখে যাচ্ছেন। ভেরি ব্যাড, এটা তো দেওয়া উচিত। বলুন বলুন কি দিতে হবে, আমি রাজি আছি। বেটার লেট দ্যান নেভার। না সেরকম কিছু নয়, তবে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে। ছোট্ট রিকোয়েস্ট? কি বলছেন? আপনার মতো সুন্দরী মহিলা যদি আমাকে বলে আকাশে তারা দিয়ে মালা গেঁথে দিতে হবে, আমি সেই রাজি। ওরে বাবা, না না সেরকম কিছু বলবো না। তবে হ্যাঁ একটা কথা বলবো, যেগুলো আপনি শিখছেন যে কথাগুলো, সেগুলো প্লিজ এয়ার শিবিরে সবার সামনে বলবেন না, আমার খুব খারাপ লাগবে। বাবা সাধারণ অবাক হয়ে যাচ্ছে। কেন? মানে দেখুন, প্রত্যেক মানুষই কিছু না কিছু শেখে, কিন্তু তার নিজের এডুকেশনকে, নিজের লার্নিংকে এভাবে অনার করে কেউ, আপনাকে তারিফ করতেই হচ্ছে। আবার মনে নেই দেবীদি কি বলেছেন? দেখবি পারে। দেবীদি সম্বন্ধে কোনো রকম অন্য কথা আমি শুনবো না। আপনি জানেন, আমি যদি পুরুষ হতাম তাহলে একটা কারণে আমি আপনাকে ভীষণ হিংসে করতাম। এই ম্যাডাম, আপনি আপনি পুরুষ হয়ে যান না প্লিজ, আপনি পুরুষ হয়ে যান, আমি অন্তত কিছুদিনের জন্য বেঁচে যাই। আসলে বাইরে থেকে তো সব কিছু বোঝা যায় না। মানে আপনার কাছে কি দেবী কি ভালো না? না শুধু ভালো না, মানে ভালোর পরে আরো দুটো অ্যালফাবেট বসালে সেটাও। অ্যাকচুয়ালি আই এম ভেরি প্রাউড অফ হার, কিন্তু ও এই পরের উপকার করতে গিয়ে মাঝে মাঝে এমন এমন প্রবলেম ক্রিয়েট করে না, যেটা ফেস করতে গেলে আমার খুব অসুবিধে হয়। কি করবে, এই ধরনের কাজ যারা করেন তাদের অনেক কিছু মেনে নিতে হয়। থাক সে কথা। আচ্ছা আচ্ছা, এই যে আপনি এই যে ফরেন ল্যাঙ্গুয়েজ শিখছেন, মানে আপনি কি কোনো এমবাসি জয়েন করবেন? কি জানি, এখনো সব কিছু ভাবি। এটা কেমন কথা হলো? দেখুন, কোনো মানুষ যখন কোনো কিছু শেখে তার তো একটা মানে আলটিমেট একটা গোল, একটা তো মোটো থাকে, নাহলে তো আমাদের সেই যেমন মা মাসিদের ওই বিয়ের আগে যে গান শেখানো হতো, মানে আলটিমেট কিছু হতো না, সেরকম হয়ে যাবে না? ইচ্ছে তো আছে অনেক কিছুই, দেখা যাক কি হয়। আপাতত বলতে পারেন যে সময় কাটাচ্ছি ঘরে বসে থেকে, সব আকাশ পাতাল চিন্তা না করে, এটা অনেক ভালো একটা কাজ। এটা ঠিক। ও মাই গড, সব কেটে গেল। কি হলো? চল চল। ভাবছিলাম যে অফিসের খুব চাপ নিচ্ছ তুমি, রোজ দেরি হচ্ছে ফিরতে। কর্পোরেট ওয়ার্ল্ডে যত উপরে উঠবে তত বেশি চাপ। আজকে কি হলো? আজকে একটা একটা
মিনিমাম একটা ওয়েবিল নিয়ে এত বেশি চিৎকার চেঁচামেচি হলো, আর সব অফিসের এমনি বেসিক কি ক্যারেক্টারটা কি, খালি প্রবলেম নিয়ে খালি সেমিনার হবে, প্রবলেমটা হাইলাইট করে ওটা নিয়ে সেমিনার হবে। আরে বাবা, ওটা সলভ করবি কি করে সেটা ভাব। আমি মাঝখান থেকে ইন করে গেলাম প্রবলেমটা, আর কারোর উপর তো দায়িত্ব চাপিয়ে দিয়ে ওরম ভাবে সরে যাওয়া যায় না। অবশ্য সেটা মিটে গেল। তারপর আমি বাসটা মানে বাসে উঠে আবার ওই ওখানে একটা জ্যামে পড়লাম, তো দেরি হচ্ছে দেখে নেমে অটো ট্রাই করলাম, সেখানেও আবার কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর বলো না। একদিন দ্যাটস ইট, আমি অনেকদিন থেকেই ব্যাপারটা আঁচ করছিলাম, বুঝতে পারছিলাম হু ইজ দ্য কালপ্রিট। উনি আমাকে দেখেই অন্যদিকে চলে গেলেন, ভেবেছিলেন আমি দেখতে পাইনি। মিতা তোমাকে দেখে কি করলো? আপনার ওয়াইফটা আমাকে খেয়ালই করলেন না। কি করে করবে, প্রেমে মশগুল ছিল তো। কেন আপনি হঠাৎ করে মিতাকে দোষ দিচ্ছেন কেন? মিতা তো আপনার কাছ থেকে কোনো কিছুই পায়নি। ওর যদি কিছু ব্যক্তিগত নিজস্ব ইচ্ছা থাকে বা নিড থাকে, সেটাও ফুলফিল করবে না? আমি শুধু ভাবছি রবি চৌধুরীর কথা, উনি কিভাবে এটা করলেন। রেজিনা, দুনিয়ায় সবাই জানে আমিই নাকি একমাত্র প্লে বয়, কিন্তু মাঠে ময়দানে সবাই খেলতে নেমেছে। এনাফ ইজ এনাফ। আচ্ছা তুমিই বলো, এর পরেও মিতার হাজবেন্ড থাকাটা কি সম্ভব? কেন সম্ভব নয়? কেন, মিতার সঙ্গে রবির ফ্রেন্ডশিপ আছে বলে। দেখুন, আজকে যদি মিতার দোষ থাকে তাহলে আপনি কিন্তু দোষের। ইয়েস, ইয়েস আই অ্যাম। শোনো, এই কথাটা আমি জোর গলায় সবার সামনে বুক চিতিয়ে বলতে পারি, এবং তার জন্য গার্সের দরকার। আমি ওদের মতো লুকি চুরি কোনো কাজ করি না। প্লিজ, এখানে চিৎকার করে দয়া করে সিন ক্রিয়েট করবেন না, লোকজন জড়ো করা ছাড়া আর কোনো কাজ হবে না। দেখুন, নিজের দোষের কথা চিৎকার করে স্বীকার করলে আসল সমস্যার সমাধান হয়ে যাবে না। রেজিনা, আমার জীবনে আসল নকল সমস্যা এখন একটাই, মিতা। And I want to throw her out from my life. কেন, আপনার স্ত্রী তো প্রথম থেকে এরকম ছিল না, যার জন্য আপনার স্ত্রী এরকম চেঞ্জ হয়ে গেল, আপনি তার এগেনস্টে কি করবেন? With that rascal Ruby. রবি চৌধুরীকে আমি পরে বুঝে নেব, এখন আপাতত মিতার সাথে বোঝাপড়াটা করে নিতে হবে। সেটাই আপনি ভুল করবেন। ভুল? হ্যাঁ ভুল। আচ্ছা আপনার কি মনে হয় আমি এই কথাটা কেন আপনাকে বললাম, কেন বা ছুটে এলাম এই কথাটা বলতে আপনাকে? বিকজ ইউ এক্সকিউজ মি, উই ডোন্ট লাভ ইচ আদার, সেটা আপনিও ভালো করে জানেন আর আমিও জানি। তাহলে আমি রবি চৌধুরীর ওই গুড বয় ইমেজটা ভেঙে দিতে চাই। কি মনে করেন উনি নিজেকে? আপনি জানেন উনি আমার একটা ইনক্রিমেন্ট স্টপ করে দিয়েছেন। উনি বলেছেন আমি নাকি অফিসে সিনিয়রদের সঙ্গে ইন্টিমেট হয়ে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করি। আমি, আচ্ছা উই ক্যান বি ভেরি গুড ফ্রেন্ডস, আমরা তো পরস্পরকে হেল্প করতে পারি, কিন্তু প্লিজ আপনি আপনার ওয়াইফকে প্লিজ ফর গডস সেক কিছু বলবেন না। হোয়াট? কারণ আমাদের হাতে যথেষ্ট প্রমাণ নেই, একদিন কারোর সঙ্গে দেখা হলেই কিন্তু প্রেম হয়ে যায় না। লিসেন রেজিনা, মিতার এগেনস্টে কোনো রকম অ্যাকশন না নিয়ে এভাবে দাঁত কামড়ে বসে থাকাটা কিন্তু অসম্ভব। স্যার প্লিজ বি কুল অ্যান্ড রিজনেবল, সবার আগে আপনি ওনাদের এগেনস্টে প্রমাণ জোগাড় করার চেষ্টা করুন, আর তারপরে ওই হাইনোজ দেবীকে প্রমাণগুলো দেখান। খুব বড় বড় কথা বলে সবসময় অন্যের প্রবলেম সলভ করার চেষ্টা করেন না, নিজের ঘর সামলাতে পারে না আর অন্যের প্রবলেম সলভ করতে চলেছে। দেবী, ইয়েস আই মাস্ট মিট হার। কিন্তু একটা কথা মনে রাখবেন, তার আগে যথেষ্ট প্রমাণ জোগাড় করতে হবে, কারণ দেবী কিন্তু দেবী। ইয়েস, দেবী কিন্তু দেবী। হ্যাঁ মানে সেই, আমি তো প্রায় এক ঘন্টা বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলাম।
তারপর ভাবলাম কি তুমি আগেই চলে গেছো, ফির ভাবলাম একটু দেখে যাই। না না, আসলে আজকে আমার কাজের লোকটাই আসে, তাই বেরোতেই পারি। এ আর কি, এগুলো তো তুমি আমার জন্য ওয়েট করো। জন্যই আমি আরো ভাবলাম যে আমার উপর রাগ টাগ করে চলে গেলে কি না। বড়দিন থেকে ঠিক সময় মতো পৌঁছে যাবো। আমিও ঠিক সময়, মানে ওই অ্যাজ ইউজুয়াল, মানে তোমার পরে আমি পৌঁছে। আমার সঙ্গে গল্প করতে খারাপ লাগছে, এখনো এত ভয় পাও? কি করা যাবে, সবাই তো আর আপনার মতো এত সাহসী হয় না। বলে সকলে তো আমার মতো বোকা হয় না। আরে ভাই, সব ব্যাপারে কত লোকে কত এক্সপ্লেনেশন দিতে হয়। মানে কেউ কি আপনাকে এ ব্যাপারে জেরা করেছিল নাকি? না না, সেটা না। তবে এই সিচুয়েশনটা আপনার ভালো লাগছে না, তাই তো? না, ঠিকই আছে, সেটাও নয়। তাহলে ছাড়ো ওসব কথা। আচ্ছা, এই যে আমি চাটা খাওয়ালাম, ভালো বলে না তো? আরে ভালো বলে নাকি প্রিকন্ডিশন নাকি? অফকোর্স চাটা ভালো বলতেই হবে ভাই, কেন কি ইউ আর দ্য ফার্স্ট লেডি, যে মানে যাকে আমি দেবী ছাড়া নিজের হাতে প্রথম এই চা করে খাওয়ালাম। এ বাবা, যে যে দেখছি thank you.